আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ, গোটা বিশ্বের দেশে দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে একটি জরুরি বার্তা পেশ করছি। আপনারা ইতিমধ্যে জানেন মহাগ্রন্থ পবিত্র কোরআনে কেরিমের দুটি পরিভাষা নিয়ে আমাদের চ্যানেল সিরাজাম মুনিরা তার যাত্রা শুরু করেছে। ইসলামের প্রথম বিজয় বদর দিবসের দিনে 17ই রমাদান। আপনারা দোয়া করবেন যাতে এই চ্যানেলটির মাধ্যমে আমরা ইসলামের বিশুদ্ধ বাণী, বিশুদ্ধ দাওয়াত, বিশুদ্ধ কথাগুলি আমরা যেন সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং সাবলীলভাবে সকল শ্রেণীর মানুষের বোধগম্য ভাষায় তাদের কর্ণে পৌঁছাতে পারি। একজন বাংলা ভাষাভাষী থাকবেন না পৃথিবীতে যাদের কাছে আমরা আল্লাহর দিনের দাওয়াত পৌঁছতে পারবো না, পৌঁছাবই, এটি আমাদের সিদ্ধান্ত। এই বিষয়ে আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার যেমন প্রয়োজন, পাশাপাশি মানসম্মত টেকনোলজি যেগুলা এর জন্য সহায়ক, এটা কেনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা সত্যি আমাদের সাথে নেই। আমাদের স্বাদ আছে আকাশ ছোঁয়া এবং ভরসাও রয়েছে আল্লাহ পাকের প্রতি অফুরান, যার কারণে একেবারে সামান্যতম সঙ্গতি নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই ব্যাপারে বদরের যুদ্ধের ময়দানের একটি ঘটনা আমাদেরকে বিশাল প্রেরণা যুগিয়েছে, সেজন্যই আমরা আপনাদের সামনে যৎসামান্য উপায় উপকরণ নিয়েই আমরা হাজির হতে পেরেছি। সেটি হচ্ছে বদর প্রান্তরে যখন মুসলিম সেনাবাহিনীর সঙ্গে কুরাইশ কুফফারদের ভয়ঙ্কর লড়াই চলছে, তখন একজন নিবেদিত সাহাবা, গরিব সাহাবা এসে রাহমাতাল্লিল আলামিনের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তরবারি দিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে, আমি গরিব মানুষ, আমার কোনো অস্ত্র নাই, কিন্তু আমিও যুদ্ধ করার উদ্দেশ্যে এই ময়দানে এসেছি, আপনি আমাকে একটা অস্ত্র দেন। নবীজি বললেন, তোমাকে দেবার মতো কোনো অস্ত্র আমারও নাই। তখন সেই সাহাবি অশ্রু সজল চোখে বিনীতভাবে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় স্বাদ নিয়ে এসেছি বাতিলের মোকাবেলায় যুদ্ধ করব। আপনি মেহরবানি করে আপনার ওই পবিত্র হাতে যা খুশি আমাকে তাই তুলে দেন, আমি সেটা নিয়ে এই শত্রুর মোকাবেলায় বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়তে চাই। সিরাত গ্রন্থে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার নিকটে দেখতে পেলেন একটা শুকনা খেজুরের ডাল, তিনি সেটাই তার পবিত্র হাতে ওই অভাবগ্রস্ত দীনহীন সাহাবির হাতে তুলে দিলেন। পরবর্তীতে ওই সাহাবা বর্ণনা করেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি বিপুল বিক্রমে কাফেরদের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়লাম এবং আমি প্রত্যক্ষ করলাম সুতীক্ষ্ণ তরবারির আঘাতে যা হয় নবীজির দেওয়া এই শুকনা ডালের আঘাতেই তাই হতে লাগল। এবং এই সাহাবি বীরত্ব নিয়ে মুজাহিদ হয়ে, সফল হয়ে, সার্থক হয়ে নবীজির সামনে এসে দাঁড়ালো। বন্ধুগণ, সুতরাং আমাদের এই ঘটনা আমাদের প্রেরণা যুগিয়েছে, যদিও একটি মিডিয়া এ জামানায় চালানোর মতো কোনো সঙ্গতি আমাদের ছিল না বা নেও। হাতে গোনা না, মাত্র আঙ্গুলের করে গোনা কয়েকজন ভাইয়ের সহযোগিতা নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাহিনীর অনুপ্রেরণা নিয়ে, একমাত্র আল্লাহ পাকের প্রতি ভরসা নিয়ে আপনাদের সামনে ইসলামের শুভেচ্ছা নিয়ে উপস্থিত হতে পেরেছি। আপনারা দোয়া করবেন, শুভেচ্ছার আকারে দয়াও করবেন, এই চ্যানেলটি যাতে মানসম্মতভাবে
মানবতার দুয়ারে পৌঁছাতে সক্ষম হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমাদের দিলটাকে বড় করুন, আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন। শুধু আল্লাহকেই সব দায়িত্ব না দিয়ে যে আল্লাহ এটাকে সফল করো, আমিন, সব দায়িত্ব আল্লাহর উপরে চাপায় না দিয়ে আমরা নিজেরাও কিছু দায়িত্ব পালন করি আর্থিকভাবে, আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।